কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে এক দর্শকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন সাকিব আল হাসান। মূলত গ্লোবাল টি টোয়েন্টি লিগে এক দর্শকের মন্তব্যের বিপরীতে দেশের প্রতি সেই দর্শকের অবদান নিয়ে প্রশ্ন তুলেন সাকিব। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এরপর চলছে জোর সমালোচনা। কিছুদিন ধরে দেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল পুরো দেশ। এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন অনেক ক্রীড়াবিদ, তবে ব্যতিক্রম সাকিব, তিনি এ বিষয়ে নীরব ছিলেন, যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না। সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব আল হাসান। গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরে জানতে চাইলেন চলমান এই অস্থিরতায় কেন তিনি নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি, বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, দেশের জন্য আপনি কি করেছেন? প্রতিত্তরে সেই দর্শক জবাব দেন, আমি তো এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জানাল ইউনুস চৌধুরী বলেন, এমন মন্তব্য করে থাকলে সাকিব ঠিক করেননি, সবারই অবদান আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।